গাইস, আজকে থেকে কিন্তু আমাদের মিশনটা শুরু হবে। মিশনের একটা নামও দিছি, মিশন প্লে পয়েন্ট 69। ঠিক আছে, তো এখানে আমরা কি করব যে অল দ্য আমাদের পৃথিবীতে মানে আর্থে মানে ওয়ার্ল্ডে যতগুলো কান্ট্রি আছে সবগুলো কান্ট্রিতে আমরা প্লে পয়েন্ট দেখব, কোন কোন কান্ট্রিতে প্লে পয়েন্ট আছে। তো এই জন্য আমাদের আর্থে মোট কান্ট্রি আছে কয়টা সেটা একবার দেখেছি। চলো, তো এখানে দেখতে পাচ্ছ আর্থে মোট কান্ট্রি আছে কয়টা, এখানে 195টা। আর 195টার ভিতরে টুকিটাকে আরও কিছু কিছু থাকতে পারে। তো 195টা কান্ট্রিতে আমরা এখানে প্লে পয়েন্টের অ্যাকাউন্ট খুলবো। তো বিষয়টা খুব ইন্টারেস্টিং হতে চলেছে গাই, তোমরা কিন্তু কেউ মানে একবার ভেবে দেখো 195টা প্লে পয়েন্টের অ্যাকাউন্ট কান্ট্রিতে। আর এর জন্য তোমাদের কিছু হেল্প লাগবে, যেটা হচ্ছে কেন তোমাদের কাছ থেকে আমার কিছু জিমেইল অ্যাকাউন্ট লাগবে। তো তোমরা আমাকে জিমেইল অ্যাকাউন্টে চাইলে সাহায্য করতে পারো। ঠিক আছে, তো আজকে আমরা যেই প্লে পয়েন্ট অ্যাকাউন্টে দেখাবো সেটা হচ্ছে সাউথ কোরিয়ার। আর তোমাদের একজনকে আমি যে কোনো একটা দায়িত্ব দিব যে আমি যে কোন দিন কোন অ্যাকাউন্টটা খুলবো, তোমরা শুধু একবার ওইখানে একটা লাল দাগ দিয়ে রেখে দেবো যে আমাদের অ্যাকাউন্টটা খোলার শেষ। ঠিক আছে, তো যে কোনো একজন এটা করবা। তো আমি আজকে সাউথ কোরিয়ান অ্যাকাউন্টটা খুলতেছি, তোমরা যে কোনো একজন সাউথ কোরিয়ানের উপরে একটা টিক দিয়ে দাও। ঠিক আছে, তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, দেখতে পাচ্ছ আমরা আজকে ফোন দিয়ে যে অ্যাকাউন্টটা খুলতে চলেছি, কারণ আমাদের অনেকগুলো জিমেল কিন্তু দরকার, কারণ আমাদের জিমেল কিন্তু আর মাত্র আমার কাছে আর মাত্র বেশি নেই। আর আমার নাম্বারও কিন্তু সেই জিমেল খুলতে খুলতে তোমাদের জন্য, তো তোমরা আমাকে কেউ জিমেল দিয়ে হেল্প করতে পারো। তো এখানে দেখতে পাচ্ছ আমরা এখানে ফার্স্ট অফ অল কী করবো, আমাদের এখান থেকে ভিপেনটা কানেক্ট করে নেবো, কুইক ভিপেন দিয়ে সাউথ কোরিয়া এই ভিপেনটা কানেক্ট করে নেবো। তো এখানে ভিপেনটা কানেক্ট হয়ে গেছে, তারপর যে কাজটা আমাদের যে গুগল প্লে অপারেটর নিয়েস্ট অ্যাপসে যদি তোমার কাছে থেকে থাকে তাহলে অবশ্যই এটা ক্লিয়ার ডেটা করে নিবা। তো অ্যাপসের অ্যাপ ইনভোতে যে এখান থেকে ক্লিয়ার ডেটা করে নিলাম। আর যদি অ্যাপসটা না থেকে থাকে তাহলে ভিপেন কানেক্ট করার পরে যেই জিমেইল থেকে তোমরা প্লে পয়েন্ট অ্যাকাউন্টটা খুলতে চাও সেই জিমেইল থেকে এই অ্যাপসটা ডাউনলোড করে নিবা। ঠিক আছে, তো এখন তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কিন্তু তোমাদের প্লে এই অ্যাপসের ভিতরে যাইতে হবে। যাওয়ার পরে যেটা করতে হবে এখানে নেক্সট নেক্সট তারপরে গেট স্টার্ট। ঠিক আছে, নেক্সট নেক্সট গেট স্টার্ট করে দেওয়ার পরে তোমাদের যেই জিমেইলে তোমরা অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছ সেই জিমেইলটা সিলেক্ট করে নিবা। দেখো আমার জিমেইলটা কই, আমি জিমেইলটা গাইছি, এতগুলো জিমেইল আমি খুঁজেই পাই না মাঝে মধ্যে কোনটাই কী করবো। তো এখানে আমার জিমেইলটাও সিলেক্ট করা হয়ে গেছে, তো এখানে আমাদের সার্ভেটাও চলে আসছে। গেট স্টার্টে ক্লিক করে দেওয়ার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, আমাদের এখান থেকে গুগলে যাওয়ার পরে গুগলে যেয়ে এখন কোরিয়ান কোরিয়ান যে পোস্টাল কোড সেটা সার্চ করতে হবে, 4 8 8 5 9 কিছু একটা এরকম। আমার যতটুকু মনে আছে তো গাইস এখন স্ক্রিন পরে তোমরা দেখতে পাচ্ছ আমাদের পোস্টাল কোডটা। তো আমরা এখন এখান থেকে পোস্টাল কোডটা নিয়ে যেয়ে ওইখানে বসাই দেবো, পোস্টাল কোডটা বসাই দিলে হয়ে যাবে। তার আগে একটা কাজ, আমাদের প্লে স্টোরটাকে একবার ক্লিয়ার ডেটা করে যাবা। এখান থেকে পোস্টাল কোডটা নিবা, নেওয়ার পরে প্লে স্টোরটাকে একবার ক্লিয়ার ডেটা করবা। ক্লিয়ার ডেটা করে এবার তোমরা চলে দাও অপিনিয়ন নিউজ অ্যাপসে। ঠিক আছে, আর চাইলে কেউ আগেও ক্লিয়ার ডেটা করে নিতে পারো প্লে স্টোরটাকে। তো এবার তোমাদের যেটা করতে হবে সেটা তোমরা পোস্টাল কোডটা বসাই দিবা। তোমরা এখন স্ক্রিনে পরে পোস্টাল কোডটা দেখতে পাচ্ছ, তো পোস্টাল কোডটা তোমরা কেউ গুগল থেকে চাইলেও নিতে পারো। তো এখানে সেটা প্রোফাইলে ক্লিক করার পরে এখন ব্ল্যাক স্ক্রিন দেখাইতেছে, কারণ এখানে দেখায় না। তো সেটা প্রোফাইল কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদের ব্ল্যাক স্ক্রিনটা চলে আসতো। তো সেটা প্রোফাইল কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন ঘোরাঘুরি চলতেছে একটু, যাক এবার দেখবো আমাদের প্রোফাইল কমপ্লিট। এই যে এখান থেকে বোঝা যাচ্ছে তোমাদের প্রোফাইলটা কমপ্লিট হয়ে গেছে, তোমাদের প্রোফাইল কিন্তু ডান হয়ে গেছে। তো প্রতিবারের মতো আমাদের প্রোফাইল ডান, এখন আমাদের যে কাজটা করতে হবে এখানে কিন্তু একটা সার্ভের জন্য আমরা ওয়েট করবো, দেখা যাক সার্ভেটা আসে কি না। তো মনে হয় না আমাদের যে কোরিয়ান সার্ভার সার্ভেটা দিবে, আর আবার যদি কাউকে দিতেও পারে। ঠিক আছে, তোমরা এখন প্লে স্টোরে চলে যাই, প্লে স্টোরে যাওয়ার পরে আবার এসে দেখবো যে আমাদের সার্ভেটা দেয় কি না। তো এখন যে কাজটা তোমাদের করতে হবে সেটা তোমরা প্লে স্টোরে, কারণ তোমরা ক্লিয়ার ডেটা মারছো, ক্লিয়ার ডেটা মারার পরে একটুখানি ওয়েট করতে হবে। ঠিক আছে, কারণ একটুখানি ওয়েট না করলে কখন প্লে স্টোরে ঢুকবে না, আমরা কেটে দেওয়ার একবার ঢুকি। ঠিক আছে, প্লে স্টোরটা ক্লিয়ার ডেটা মারলে একটু স্লো হয়ে যায়, যত ভালোই ফোন থাকুক না কেন একটু স্লো হবেই। তো এখানে আমাদের সেই মেইলটা আমরা সিলেক্ট করে নেবো যেই মেইলে আমরা গুগল প্লে অপিনিয়ন ইয়ার্স অ্যাপসে সেট আপ করলাম, ওই মেলে চলে গেলাম। মেলে চলে যাওয়ার পরে এবার আমরা একবার কী করবো, আমরা এখন অপিনিয়ন ইয়ার্স অ্যাপসে চলে যাবো, দেখা যাক আমাদের সার্ভেটা আসছে কিনা। তো গাইস সার্ভেটা আসেনি, তো কিছু করার নেই, তো আমাদের সার্ভেটা দেয়নি, তো সার্ভেটা পরে দিয়ে দিবে। তো আমরা এখন কী করবো, প্লে পয়েন্টের যে সেট আপটা ওটা করে নেবো। তখন কিসে ঢুকে যাচ্ছে ভাই এর বুঝলাম না, তো গুগল প্লে সার্ভিসে মানে ক্লিক করে যাচ্ছে বারবার। তো এখানে এটা সরাই দিলাম। তো এখানে আমরা কী করবো, এখন প্লে পয়েন্টের উপরে ক্লিক করে দেবো। ঠিক আছে, প্লে পয়েন্টে ক্লিক করে দেওয়ার পরে জয়েন্ট ফর গেট স্টার্টে ক্লিক করলে আমাদের প্লে পয়েন্টের যে মানে মেন ইন্টারফেসটা সেটা কিন্তু চলে আসবে। তো দেখা যাক আমরা কত পয়েন্ট পাই এই সাউথ কোরিয়া সার্ভার থেকে। তো তোমাদের আগে কখনো সাউথ কোরিয়া সার্ভার দেখাইছে কিনা সেটা কিন্তু একবার কমেন্টে জানাই দিও, আর কারো যদি সাউথ কোরিয়া সার্ভার থেকে থাকে সেটাও কিন্তু একবার কমেন্টে জানাই দিও।
তো গাইস একটু গোল গোল ঘুরতেছে, কারণ অ্যাপ ক্লিয়ার ডেটা মারছে, তো এই জন্য একটু আর কি স্লো স্লো আসতেছে। এখানে দেখতে পাচ্ছি আমাদের অ্যাকাউন্টে ইন্টারফেস ওপেন হয়ে গেছে, আর এখানে আমাদের ব্রোঞ্জ যে উইকলি পার্ক সেটাও কিন্তু আমরা পাইছি, মানে সাউথ কোরিয়া সার্ভারে আমাদের ব্রোঞ্জ উইকলি পার্কসটাও কিন্তু দিতেছে। এখনও পর্যন্ত আমাদের মোট পাইলাম সাউথ কোরিয়া সার্ভার, জাপান সার্ভার এবং আমাদের যে ইউকে সার্ভারে আমরা ব্রোঞ্জ উইকলি পার্কসটা পাইছি। আর এখানে কোনো পয়েন্ট কিন্তু এখনও দেয়নি, প্লে পয়েন্ট সম্ভবত এখনও সবাইকে দিচ্ছে না, কিছু কিছু মেইলে দিচ্ছে আর কিছু কিছু মেইলে দিচ্ছে না। তো দেখো আমাদের ভিপেনটাও কিন্তু সাউথ কোরিয়া কানেক্ট করা আছে। আর এখানে আমরা এখন পার্কসটা ওপেন করে নিচ্ছি, দেখা যাক কত পয়েন্ট পাই। তো গাইস পার্কসটা আমরা ওপেন করে দিচ্ছি, এখন বক্সের উপরে একটা গুঁতো মারবো, বক্সে গুঁতো মারলে বক্স এখন টুকুস করে বের করে দেবে কত পয়েন্ট, দেখা যাক। গুঁতো দিলাম, তো গাইস আমাদের 5 পয়েন্ট দিছে, তাও খারাপ না। যাক তো এখন কথা হচ্ছে কেন কি, এটা আমাদের সাউথ কোরিয়ার সার্ভারে আমাদের কি কি দিচ্ছে, পার্কস পয়েন্ট দিচ্ছে ব্রোঞ্জের। তো তোমরা আমি যেই যেই স্টেপগুলো বললাম, তো তোমরা সেই সেই স্টেপগুলো ফলো করবা, ফলো করার পরে তোমাদের এই অ্যাকাউন্টগুলো খুলবা। তো গাইস এতক্ষণ তো ভিডিওটা দেখতেছো, তো তোমাদের একটু হলেও তো ইন্টারেস্টিং মনে হচ্ছে, তোমরা যা এখনও লাইক কেন করো না, অবশ্যই একটা লাইক করে দাও, আর চ্যানেল নতুন থেকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। এখন আমাদের এখানে পেমেন্ট মেথডটা আপডেট তোমাদের কেউ চাও করে নিতে পারো, এখানে পোস্টাল কোডটা বসাই দিয়ে। তো এখানে আমরা আবার প্লে স্টোরে চলে আসছি, তোমাদের দেখাবো যেটা সাউথ কোরিয়া সার্ভার, তোমরা বলতে পারো যেটা অন্য সার্ভার, ভাই ফেক ফেক ভিডিও। তো এখানে পেমেন্টটা নিচে চলে গেলাম, যাওয়ার পরে এখান থেকে পেমেন্ট এসে যাওয়ার পেমেন্টটা সাবস্ক্রিপশনে যাওয়ার পরে, এখান থেকে পেমেন্টে যাওয়ার পরে এখানে দেখতে পারবা তোমরা, এখানে আমাদের যে পেমেন্ট আপডেটটা দেখাচ্ছে এখানে আমাদের সাউথ কোরিয়ার যে কারেন্সির ওইটা। তো গুগল প্লে অপারেটর্স অ্যাপসে চলে গেলেও তোমরা দেখতে পারবো সেম জিনিসটা। তো তোমরা তোমাদের এখন যে যে অ্যাকাউন্টটা খুলতে পারবা না, সেচে আমি কী বলবো ভাই, এখন তোমাদের সামনে যদি লাইভে অ্যাকাউন্টটা খুলে দেখালাম, এখন যদি কেউ বলো এটা ফেক আর ব্রোঞ্জ উইকলি পার্কস দেয় না পুরোনো মেল ছাড়া, তাইলে তো ভাই কিছু বলার নেই। তো গাইস এই তো ছিল আজকের ভিডিও, ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টে জানাই দিও, আর যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আমাদের আবার কালকে, তো ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।